এই মানব তীর্থের মহান কারিগরের নাম লেনিন। পাঠের বিষয় সে সঙ্গীদের বুঝিয়ে দিয়ে সাহায্য করত। দাদার মৃত্যুতে আলোড়িত লেনিন বিপ্লবী সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। শ্রমিকদের সান্ধু স্কুলের শিক্ষিকা ক্রুপস্কায়ার সঙ্গে লেনিনের পরিচয় হয়। 9ই জানুয়ারি রক্তাক্ত রবিবার রুশ শ্রমিকদের মধ্যে নতুন চেতনা জাগিয়ে তুলল। 1910 সালে লেনিন স্টকহোমে আসেন মায়ের সঙ্গে দেখা করতে। লেনিন তার মাকে খুব যত্ন করতেন। 1914 সালে শুরু হল প্রথম বিশ্বযুদ্ধ। প্রাণ গিয়েছিল প্রায় 1 কোটি মানুষের। যুদ্ধের কারণে দেখা দিল মূল্যবৃদ্ধি ও দুর্ভিক্ষ। নেভার বুক থেকে যুদ্ধজাহাজ অরোরা গোলা ছুট শীতপ্রাসাদের দিকে। শ্রমিক, লালরক্ষী আর সৈনিকেরা ঢুকে পড়ল শীতপ্রাসাদে। এই সময় প্রকাশিত হল রাষ্ট্র ও বিপ্লব বইটি। 1920 সালে লেনিন পেশ করলেন তাঁর ঐতিহাসিক রচনা বামপন্থী কমিউনিজম, এক শিশুসুলভ বিশৃঙ্খল। Погнала поместить войска из белогвардейских офицеров от Волги, отвоевала Вику, отвоевала почти всю Украину. Непер ফলে খুব ধীরে কিন্তু খুব নিশ্চিত গতিতে অর্থনৈতিক অগ্রগতি শুরু হলো। তার মৃত্যুর 2 দিন আগে পড়ে শুনিয়েছি জ্যাক লন্ডনের গল্প। 1924-এর 21শে জানুয়ারি লেনিনের জীবনাবসান হল। আজও মে দিবসে ও মহান নভেম্বর বিপ্লব বার্ষিকীতে বিশ্বের নানা প্রান্তে লাল পতাকা ওড়ে নির্যাতিত নিপীড়িত মানুষের পতাকা, সমাজতন্ত্রের পুনরুত্থানের প্রতীক্ষায়।